সারা বাংলাদেশে আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নীতিতে। আজকে আমরা মুক্তিযুদ্ধে চেতনায় বলিয়ান হতে পেরেছিলাম, সেটা মাত্র সম্ভব হয়েছিল অ্যাডভোকেট সারা খাতুনের দৃঢ়তার কারণে। সারা খাতুনকে শুধুমাত্র অ্যাডভোকেট হিসাবেই আমি সীমাবদ্ধ রাখতে চাই না। আমি যখন কলেজের ছাত্র তখন থেকেই দেখেছি আমার সামনে ধাপে ধাপে সময়ে সময়ে তিনি শুধু উন্মোচিত হয়েছেন, বিকশিত হয়েছেন, তার নতুন নতুন তার যোগ্যতাগুলো উন্মোচিত করে। প্রথম দেখতাম পায়ে কেস পড়া কালো মতো একজন মহিলা প্রতিটা আওয়ামী লীগের মিটিং এর মধ্যে 25 থেকে 50 জনের মতো মেয়েদের সংগ্রহ করে নিয়ে মিছিল করতে করতে উনি আসতেন স্লোগান দিতে দিতে। এবং এই যে মঞ্চের সামনে মাটি, অন্য বন্ধের সঙ্গে সাথে নিয়ে মাটির মধ্যেই বসে যেতেন, তিনি ওয়ার্ডকে সুসংগঠিত করেছেন, থানাকে সুসংগঠিত করেছেন, মিছিল নিয়ে তিনি চলে এসেছেন আওয়ামী লীগের প্রোগ্রামে। সেই একই সারা খাতুন মঞ্চের কাছে যান নাই, মাটিতে বসে পড়েছে, আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন যে আদর্শের কাছে নিজেকে কিভাবে উৎসর্গ করা যায়। সেই একটি নাম, সে হল সাহারা খাতুন। এই সাহারা খাতুন আন্দোলনের মাঝে ছিল সোচ্চার, আন্দোলন করতে যাওয়ার পর পুলিশের অত্যাচারে তার পা ভেঙে গেল এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। আবু ভাই নিশ্চয়ই মনে আছে, সারাপা বের করার জন্য আমরা বেল পিটিশন দিলাম, সারাপাকে কোর্টে আনতে হবে। কোর্ট বলল কোর্টে কিভাবে আনবো, অ্যাম্বুলেন্সে করে স্ট্রেচারে শোয়ানো, তার এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরো পাটা প্লাস্টার করা, এই অবস্থাতেই তাকে নিয়ে আসলাম আমরা। নিয়ে আসার পরে কোর্ট দেখলো এবং তাকে বের দিল। সারা খাতুন নিজে যেমন ডেডিকেটেড ছিল, তার কালেকশন গুলো এইরকম ছিল এখনকার মতো। এখন যেমন হাইব্রিডের এত ছড়াছড়ি চারিদিকে, এইটা সেই সময়ে ছিল না। আর ছিল না দেখেই বলা যায় তলানি থেকে অনেক উপরে আমরা উঠতে পেরেছিলাম, এবং সঠিক যোগ্যতা তার ছিল বলে জাতির পিতা যোগ্য উত্তরসূরি আজকের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রী করে আমাদের সকল আইনজীবীদেরকে গৌরবান্বিত করে দিয়েছে করেছে। আমি বিশ্বাস করি সাহারা খাতুনের আদর্শে যারা আমরা আইনজীবীর ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমাদের আইন অঙ্গনের মধ্যে কখনো আমরা কালিমা লেপন করার চেষ্টা করি না, তারপরও অনেক সময় কালিমা লিখেছি, সেই সমস্ত জায়গাগুলোতে নষ্ট করার চক্রান্ত হয়েছে। আজকে অ্যাডভোকেট সাহারা খাতুনকে নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আমাদেরকে আবার সেই আগের কমিটমেন্ট কমিটমেন্টে ফিরে আসতে হবে। আমাদের আইনজীবী অঙ্গনে, বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্বাচনে, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে যদি আমরা বিপুল ভোটে সাদা প্যানেলকে জয়যুক্ত করতে পারি, তাহলে আমি মনে করব আজকের দিনে আব্দুর নূর চেয়েছিল সেই আলোয় আলোকিত হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট এবং ঢাকা আইনজীবী সমিতি। এই সারা খাতুনের শিক্ষা, এই শিক্ষা দিয়েই তিনি আজকে নিজেকে একটা ইনস্টিটিউশনে পরিণত করে গিয়েছে। আমাদের সেই সারা খাতুনের আলোচনা দিনের পর দিন করে গেল শেষ হবে না। আমাদের আমিনউদ্দিন মানিক বলেছেন একদিন মাত্র উনি দেখেছেন রাত 2:30 পর্যন্ত, এই মাত্র টেলিফোন আসলো, সঙ্গে সঙ্গে টেলিফোনে কথা বলে নির্দেশনা দিচ্ছেন। এ আমি দেখেছি 3টার সময় তার একজন একটা ফাইল নিয়ে তার কাছে চলে আসলো, যখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রী, তিনি সেই সময় সেই ফাইলের পৃষ্ঠাগুলো দেখে দেখে স্বাক্ষর করেছেন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।